বিদ্যালয়ের তালা ভেঙে চুরির পর এবার প্রাচীন মূর্তি চুরি গেল জলপাইগুড়িতে। বিদ্যালয়ে তালা ভেঙে চুরির পর এবার প্রাচীন মূর্তি চুরি হলো জলপাইগুড়িতে, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ির বুকে। বারবার চুরির ঘটনা ঘটছে জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায়। জানালা দরজার সাথে এবার চুরি গেল বেশ কয়েকটি প্রাচীন গোপালের অষ্টধাতুর মূর্তি। পুরো ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার দেবর্ষী দত্ত। এলাকাতে না ছোট ছোট চুরি হচ্ছে, জলের কল, বাড়ির থেকে লাইটের বাল্ব খুলে নিয়ে যাচ্ছে, এ ধরনের একাধিক ঘটনা ঘটার একটা অভিযোগ হয়েছে, সেটা আমরা খতিয়ে দিচ্ছি। পাশাপাশি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য বিকাশ মালাকারও বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন। ডাঙ্গাপাড় থেকে বউবাজার, সব জায়গায় চুরি যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন পতিত বাড়ি বা ফাঁকা বাড়ির থেকে কোনোটাই ছাড় পাচ্ছে না। বাড়ির জানালা দরজা থেকে শুরু করে মূর্তি, কল, বাসনপত্র সব কিছুই চুরি হয়ে যাচ্ছে। জানা যায় ওই 14 নম্বর ওয়ার্ড এলাকায় পরীক্ষিত ঘোষ নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় 100 বছরেরও প্রাচীন মূর্তি চুরি গিয়েছে। এছাড়াও আশেপাশের এলাকার নানা জিনিসও চুরি যাচ্ছে। জলপাইগুড়ি পুলিশের পক্ষ থেকে জানা যায় পুরো বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন পুলিশ সুপার দেবর্ষী দত্ত। এছাড়াও বিষয়টি দেখতে ওই এলাকায় গিয়েছিলেন পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য বিকাশ মালাকার। পুর প্রশাসক হিসাবে আমরা ব্যবস্থা নিচ্ছি, মানে চুরিটা প্রায় বছরখানেক ধরে ভীষণভাবে বেড়ে গেছে। তো আমরা চোরকে সন্দেহও করছি কাউকে, কিন্তু সন্দেহজনকভাবে তো কাউকে কিছু বলা যায় না। বিভিন্ন বাড়ির থেকে বাসনপত্র থেকে শুরু করে জানলা দরজার কপাট খুলে নিয়ে যাচ্ছে, যে বাড়িতে মানুষ আছে সেই বাড়ির থেকেও চুরি করছে, যে বাড়িতে মানুষ নেই সেই বাড়ির থেকেও চুরি করছে। এবং চোরকে মানুষ রাস্তা দিয়ে দেখছেও, যে জানছেও যে এই ব্যক্তি চুরি করছে, কিন্তু জেনেও বলতে পারছে না, কারণ হাতে নাতে ধরা পড়ছে না। কিছু মানুষের বাড়ির নারকেল পেরে নিয়ে চুরি করে বিক্রি করে দিচ্ছে, কিছু মানুষের বাড়িতে চুরি করার পরে হয়তো সেই বাড়িতেই রাত্রিবেলা ছাদের মধ্যে চোর ঘুমিয়ে আছে, আবার কোনো বাড়িতে হয়তো পতিত বাড়ি পড়ে আছে সেই বাড়িতে চোর গিয়ে মশারি টানায় ঘুমিয়ে আছে, এরকমও দেখা যাচ্ছে। তো আমাদের কাছে এখনও কোনো কমপ্লেন আসেনি, যাদের বাড়িতে চুরি হয়েছে এখনও কোনো কমপ্লেন করেনি। আমাদের ওয়ার্ডে 14 নম্বর ওয়ার্ডে দেশবন্ধু গার্লসে সেখান থেকেও প্রায় 14-15টার উপরে ফ্যান খুলে নিয়ে গেছে, সেই ব্যাপারেও আমাদের পৌরসভার কাছে এখনও কোনো কমপ্লেন করেনি যে আমরা ব্যাপারটা নিয়ে কি করব। আমাদেরকে জানালে পরে আমরা নিশ্চয়ই ব্যবস্থা করব। কিন্তু যে চুরি করছে, মানুষ বলছে যে অমুক চুরি করছে, কিন্তু ধরা পড়ছে না যে ও চুরি করছে। পুলিশের কাছে অভিযোগ হয়েছে, আমরা জানতে পারলাম যে পুলিশের কাছে অভিযোগ হয়েছে, কিন্তু 14 নম্বর ওয়ার্ডের মানুষ চোরকে ধরার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। কোতোয়ালির পিএসও চোরকে প্রত্যেকদিন এসে খুঁজে যাচ্ছে, কিন্তু সন্দেহভাজনভাবে যে মানুষটা চুরি করছে তাকেও পুলিশ খুঁজছে, কিন্তু সে বাড়িতে থাকছে না, সে নিজের বাড়িতেও থাকছে না, সেও কারো ছাদে ঘুমাচ্ছে কি হয়তো কোনো পতিত বাড়িতে ঘুমাচ্ছে। তা আমি 14 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে বলবো যে যারা আছেন, যাদের বাড়িতে ছাদ আছে, যে সমস্ত পতিত বাড়ি আছে, আপনারা এই চুরির হাত থেকে বাঁচার জন্য একটু নিজেদের ছাদগুলো সন্ধার পরে বা একটু গভীর রাতে একটু দেখবেন যে ছাদের মধ্যে কেউ ঘুমিয়ে আছে কি না। হ্যাঁ, আর প্রচণ্ডভাবে এই চত্বরে আমি দেখতে পারছি যে ড্রাগসের নেশা ভীষণ বেড়ে গেছে। হ্যাঁ, বেড়ে গেছে, সে সমস্ত তারা এই চুরি করে সে সমস্ত জিনিসও করছে সেই পয়সা দিয়ে। এক্সেলেন্স ইনস্টিটিউট, সুভাষপল্লী, কামেশ্বরী রোড, কোচবিহার, নাম্বার 1 লিডিং ইনস্টিটিউট ইন এন্টায়ার নর্থ ইস্ট অ্যান্ড নর্থ বেঙ্গল, উইথ লোয়েস্ট ফিস এভার। ফুলফিল ইউর ড্রিমস উইথ এক্সেলেন্স ইনস্টিটিউট। কোর্সেস: ANM, GNM নার্সিং এন্ট্রান্স, JEE, NEET, BSc নার্সিং ফাউন্ডেশন কোর্স, ক্লাস 6-12, CBSE, ICSE, WB বোর্ড, Olympite, KBPY, NTSE, Allied Science for Nurses. Contact us 9083456979 or visit website www.excellenceinstitute.com.in. Classes start in October.